থানায় ধর্ষণের মামলা করায় প্রাণঘাতী হামলার শিকার গৃহবধূ ঘটনা সিদাই থানাধীন ঈশানপুর এলাকায় ঘটনার বিবরণী জানা গেছে হুমকি ও নানা চাপের মুখে বার ধর্ষণের শিকার হন গৃহবধূ অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও কয়েক মাস ধরে অভিযুক্ত রাজীব রুদ্রপালকে গ্রেপ্তার করেনি পুলিশ তদন্তেও পদে পদে গড়িমসি দেখিয়ে চলেছে থানা থানাবাবুরা অভিযোগে জানা গেছে উল্টো মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য শনিবার রাতে নির্যাতিতার বাড়িতে দলবল নিয়ে এসে আক্রমণ করে

এই ঘটনায় থানার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে এলাকাবাসী তাদের বক্তব্য এটা কি হেরার রাজ্যে রিপোর্ট চ্যানেল রাত